ছোট মাংগুয়া সম্বন্ধে বিস্তারিতভাবে আগের ভিডিওতে বলেছি। কেমন জায়গা, কি কি দেখার আছে, খাওয়া দাওয়া, কখন যাবেন, কিভাবে যাবেন ইত্যাদি এই ভিডিও ডেসক্রিপশনে প্রথম পর্বে সেই ভিডিও লিংক দেওয়া আছে, আগ্রহীরা দেখে নিতে পারেন। এই পর্বে ছোট মাংগুয়াকে একটু অন্যভাবে দেখব। ছোট মাংগুয়াতে খুব পুরনো দুটো চার্চ আছে, আর চার্চের পাশেই আছে প্রধানজির রিসর্ট। দার্জিলিং ব্লসম ইকো ট্যুরিজম, যারা একটু স্বচ্ছলতার সাথে থাকতে চান তাদের জন্য এই পাণ্ডববর্জিত এলাকায় একেবারে চমৎকার ঠিকানা। কাঞ্চনজঙ্ঘা ভিউ কটেজ যেমন কিছু আছে, তেমনই তিস্তা, ঝর্ণা, ভ্যালি, ধাপচাষ খ্যাত বড় মাংগুয়া, কালিম্পং ও অন্যান্য পাহাড়ের ভিউ দেখা যায় এমন কটেজও আছে। মূল চত্বরের মধ্যেই কয়েকটা ভিউ পয়েন্ট আছে যেখানে সারাদিনই বসে থাকা যায়। আতিথেয়তা ব্যবহার খুবই ভালো, রান্নার স্বাদও বেশ ভালো, ডাইনিং রুম থেকেও দারুণ ভিউ পাওয়া যায়। এই প্রধানজি আগে অন্যের গাড়ির ড্রাইভার ছিলেন, তারপরে অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে রূপকথার গল্পের মতো প্রথমে বড় মাংগুয়া আর তারপরে ছোট মাংগুয়াতে এরকম রিসর্ট করেন। দুই মাংগুয়াকে পর্যটকদের কাছে এনেই প্রথম আনেন। তবে আমার সবথেকে ভালো লেগেছে এই রুমগুলো, পাহাড়ের উপরে যেন ভেসে আছে বলে মনে হয়, রাত্রে আরো সুন্দর লাগে। আরেকটা বেশ সাজানো গোছানো হোমস্টের কথা বলি, শ্রী গণেশ হোমস্টে। আগের ভিডিওতে গুঞ্জন ছেত্রী গ্লোরিয়াস হলিডে হোমস্টের কথা বলেছিলাম, ওই হোমস্টের কাছেই ওনার কাকার এই শ্রী গণেশ হোমস্টে। গ্রামের মধ্যে নিরিবিলিতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, রুমগুলোও বেশ সুন্দর। এনারই আরেকটা হোটেল হচ্ছে, রাস্তার পাশে অথচ দারুণ নিরিবিলি। এটার পরিবেশ এবং অবস্থানগত গুরুত্ব খুব ভালো। আশা করছি এই দ্বিতীয় ভিডিওটার জন্য আপনাদের ছোট মাংগুয়া ভ্রমণের পরিকল্পনা করতে আরও একটু সুবিধা হবে। এই ভিডিও সম্বন্ধে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে আমাদের উৎসাহিত করবেন। এই রকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। অনেক অনেক ধন্যবাদ।